প্রদেশ বিজেপির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শনিবার দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানিয়েছেন যে 12টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি, সেই সব আসনের প্রার্থীর নামই যথাসময়ে ঘোষণা করবে দল। এই ব্যাপারে কেন্দ্রীয় দলের নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতাদের আলোচনা চলছে বলে জানান তিনি। মানুষের পছন্দকে অগ্রাধিকার দিয়ে এই 12টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে সুব্রত চক্রবর্তী জানান। আপনাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেই ব্যাপারটা এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি, সেইভাবে আপনারা কি চিন্তা করছেন? পার্টিকুলার 6 আগরতলার কথা কেন বলছেন? কারণ আমরা 6 আগরতলা যেমন করিনি, 18 সূর্যমণিনগর করিনি, আমরা তার বাইরে আরও 10টা সিট রয়েছে, মানে মোট 12টা সিটে আমরা প্রার্থী ঘোষণা করিনি। এগুলি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করছেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়ে গেছে, তো যথাসময়ে ওনারা ডিক্লেয়ার করবেন এবং সেখানেও মানুষ যে ধরনের প্রার্থী চাইছে সেই ধরনের প্রার্থী ঘোষিত হবে। এবং আমরা নিশ্চিতভাবে জানি যে 6 আগরতলা কেন্দ্রে এবার ভারতীয় জনতা পার্টি ব্যাপক মানে সংখ্যায় ভোট পেয়ে এবার জয়ী হবে, যিনি প্রার্থী হবেন। মন্ত্রী সহ 6 জন বিধায়ক বাদ গেছে, কী কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে? না দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি কখনোই মানে মন্ত্রী বিধায়ক এই সমস্ত বিষয়গুলি তো হচ্ছে একটা প্রক্রিয়া, নির্বাচন এলে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে মন্ত্রী থাকবেন, বিধায়ক থাকবেন, আবার কেউ সবসময় থাকবেন এটারও কোনো নিশ্চয়তা নেই। কারণ এটা সংগঠন ভিত্তিক দল, সংগঠন যাকে যেখানে প্রয়োজন সেখানেই সংগঠন তাকে দায়িত্ব দেবেন, এবং ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তাদের কাছে এগুলি কোনো পদ নয়, এগুলি সবকটাই দায়িত্ব। মন্ত্রী হলে মন্ত্রিত্ব দায়িত্ব, বিধায়ক হলে বিধায়কের পদটা দায়িত্ব, এবং সংগঠনে থাকলে যে কোনো পদেই থাকুন না কেন সেটা দায়িত্ব। কাজেই যেখানেই যাকে রাখা হচ্ছে প্রত্যেককেই ভারতীয় জনতা পার্টির কোনো না কোনো দায়িত্বপূর্ণ জায়গায় রাখা হচ্ছে, এবং সেই দায়িত্ব ওনারা নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন, আগামী দিনেও করবেন সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে রাতে নয়, কালকের মধ্যে ঘোষণা হয়ে যাবে, কোনো একটা সময় ঘোষণা হয়ে যাবে। 30 তারিখ। 6 আগরতলা আসনেও এবার বিজেপি প্রার্থী বিপুলভাবে জয়লাভ করবে বলে উল্লেখ করেন তিনি। শনিবার রাতে অথবা আগামীকালের মধ্যেই দলের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে সংবাদ মাধ্যমের কাছে জানান প্রদেশ বিজেপির মুখপাত্র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।